নমস্কার বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি তোমাদের মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে কি করে তোমরা বাড়িতে বসে থেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক করবে এ টু জেড বিস্তারিত প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আধার কার্ড ও ভোটার কার্ড লিংক করা বাধ্যতামূলক নয়, কিন্তু করে নেওয়া দরকার। কী জন্য করবে সেটি আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তোমরা কী করে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করবে। তো আমি এই প্রসেসটি স্মার্টফোন বা মোবাইল থেকে করে দেখাবো, তোমরা কম্পিউটার ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে করতে পারো ইজিলি। তোমরা যে কোনো মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারের ক্রোম ব্রাউজারটিকে প্রথমে ওপেন করবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে সার্চ করবে NVSP পোর্টাল বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা NVSP.in লিখে সার্চ করবে। দেন তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। এখানে তোমরা 3 নম্বর একটি লিঙ্ক দেখতে পাচ্ছ ফ্রম 6B, যেখানে বলা হয়েছে ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকট্রনিক্স। তো আমরা এই অপশন থেকেই আধার কার্ডের সাথে বা ভোটার কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক করব। তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য তোমাদের NVSP পোর্টালে আইডি পাসওয়ার্ড থাকতে হবে। তোমাদের যদি আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে তোমরা এখানে লগ ইন বা রেজিস্টারে ক্লিক করবে। দেন এখানে একটা অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট বা রেজিস্টার্ড অ্যাজ এ নিউ ইউজার, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। তো আমার অলরেডি এখানে আইডি পাসওয়ার্ড আছে, তো আমি ইজিলি এখানে লগ ইন করে তোমাদের বাকি স্টেপটি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, তোমরা যখন লগ ইন করে নেবে তোমাদের সামনে এই ধরনের অনেক কটি কালারফুল লিঙ্ক শো হবে। এখানে যে লাল কালারের একটা লিঙ্ক রয়েছে যেখানে লেখা রয়েছে ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টর্স, এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের মোবাইল স্ক্রিনে অনেক কয়েকটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে যে ফর্ম 6B অপশনটি রয়েছে এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে ভোটার কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক করার জন্য। দেন ক্লিক করতে তোমাদের সামনে তোমাদের স্টেট অ্যাসেম্বলি ফার্স্ট নেম লাস্ট নেম এবং তোমাদের ভোটার কার্ড বা এপিক কার্ডের নাম্বারটি শো হবে। সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পরে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি এন্টার করে দেবে যদি দিতে চাও, না দিলেও এখানে সমস্যা নেই কারণ এই জায়গাটাতে কোনো স্টার মার্ক দেওয়া নেই। দেন নেক্সট অপশনে ইমেল আইডি চাইছে, তোমরা দিতে চাইলে দিতে পারো, কোনো ধরনের ইমেল আইডি দেওয়ার পরে গ্যাপ বা স্পেস দেবে না, তাহলে তোমাদের এটি নেবে না। দেন মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে সিলেক্ট ইউর অ্যাপ্রোপ্রিয়েটস অপশন, অর্থাৎ এখানে আই হ্যাভ আধার নাম্বার, তোমার আধার কার্ড রয়েছে না নেই সেটি এখানে সিলেক্ট করবে। যদি আধার কার্ড থেকে থাকে তাহলে উপরে যে অপশনটি রয়েছে আই হ্যাভ আধার নাম্বার এখানে ক্লিক করবে। দেন নিচের নেক্সট অপশনে তোমাদের আধার নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো চলো আমি এন্টার করে তোমাদের বাকি স্টেপটি দেখিয়ে দিচ্ছি। তো আধার নাম্বার এন্টার করার পরে এখানে প্লেস চাইছে, অর্থাৎ তোমাদের বাড়িটি কোথায় বা তোমাদের ঠিকানার যেখানে বা যে গ্রামে বা যে শহরেই হোক না কেন তোমাদের বাড়ি সেটি তোমাদের এখানে এন্টার করতে হবে। দেন তোমাদের ডেট এখানে আজকে যে তারিখে তোমরা অ্যাপ্লাই করছো আধার কার্ডের সাথে বা সরি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের সেই ডেটটি এখানে শো হবে। দেন এখানে যে ক্যাপচারটি তোমরা উপরে ঘরে দেখতে পাচ্ছ লাল কালারের কিছু নাম্বার লেখা রয়েছে, এই নাম্বারটি তোমাদের দেখে দেখে সেম টু সেমভাবে নিচের ঘরে এন্টার করতে হবে। আমার সময় 58796 দেখাচ্ছে, হয়তো তোমাদের সময় অন্য কিছু একটা নাম্বার দেখাবে। দেন সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পরে তোমরা এখানে যে প্রিভিউ কালো রঙের প্রিভিউ অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। দেন তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে যেখানে লেখা রয়েছে ইলেকট্রনিক কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 6B, ঠিক আছে, লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার অফ ফর দ্য পারপাস ফর ইলেকট্রিক রোল অথেন্টিকেশন। দেন এখানে কিছু তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো তোমরা একটু মিলিয়ে নেবে, তোমার যেমন তোমার নাম, মোবাইল নাম্বার, ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, ইমেল আইডি ও আধার কার্ডের লাস্টের 4টি ডিজিট এখানে শো হচ্ছে। যাবতীয় কিছু এখানে দেখার পরে তোমরা ইজিলি যা করবে সাবমিট অপশানে একবার ক্লিক করবে।
সাবমিটে ক্লিক করতেই তোমাদের দেখাবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ফ্রম এনভিএসপি, ইউর ফর্ম রেফারেন্স আইডি ইজ এত, ইউ ক্যান ট্র্যাক ফর্ম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হেয়ার। ইজিলি তোমরা এই টেস্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, কেননা পরবর্তীতে যখন তোমরা চেক করবে যে তোমাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে কিনা সেটি তোমরা এই নাম্বারটি দিয়েই চেক করতে পারবে। তো ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি তোমাদের দেখাবো তোমরা কি করে তোমাদের স্ট্যাটাসটি চেক করবে। তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি সমগ্রটা দেখেছো, কি করে তোমরা এ টু জেড প্রসেস মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে থেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অন্যান্য নতুন নিত্যনতুন ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা যে বেল আইকনটি সেটি অবশ্যই অল করে দিও। তো চলো ভিডিওটি এখানে এটি সমাপ্ত করছি, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।